অনেকে হয়তো স্মার্টফোনের সাথে এই ধরনের কলম ব্যবহার করতে দেখবেন, আই মিন স্টাইলাস ব্যবহার করতে দেখবেন, বিশেষ করে যারা কিনা স্যামসাংয়ের নোট সিরিজের ফোন বা তাদের এই যে S22, S23 Ultra এই ধরনের ফোন ব্যবহার করে থাকে। তো রিসেন্টলি দেখলাম আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন ভাই স্টাইলাস নিয়ে একটু ভিডিও টিডিও দেন। আজকে আমরা বেশ কিছু স্টাইলাস নিয়ে কথা বলবো। এই যে দারুণ একটা রয়েছে, মাত্র 10 টাকার মধ্যেও পাওয়া যায়, আবার নিজে বানিয়েও নিতে পারবেন। তো এইগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা হবে, কে কোনটা কিনতে পারেন, আসলে এগুলো কাজের কি না সে বিষয়টা জানবো আজকের ভিডিওতে। প্রথমেই তাহলে এই স্টাইলাস নিয়ে কথা বলা যাক। এটা মূলত দেখতে গেলে একটা কলমের মতো, আর আসলে কলমের মতো কাজ করে থাকে। এই যে এটা দিয়ে লেখালেখির কাজ আপনি করতে পারবেন, সামনে শীর্ষ পেন রয়েছে আর কি। তবে এই যে রিয়ারে আমরা এখানে দেখছি কিছুটা পেন্সিলের যে রাবার ছিল না আগে, পেন্সিলের সাথে থাকতো ওরকম, কিছুটা ওরকম লাগবে। এটা মূলত একটা রাবার প্যাডের মতোই, যেটাই স্টাইলাসের কাজ করবে। এবং এই ধরনের স্মার্টফোন বলুন, ট্যাব বলুন, এগুলোতে এটা কাজ করতে পারে। কিন্তু আবার এখানে দারুণ একটা জিনিস দেখলাম, আপনি চাইলে মোবাইল ফোন হোল্ডার হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন, মোবাইল ফোন এটাতে আর কি এভাবে রাখা যায়। যাই হোক, আমরা স্টাইলাস নিয়ে বলছিলাম। হ্যাঁ, এটা বেশ ভালোভাবেই কাজ করে, তবে বিষয়টা হলো এটার মাথাটা কিন্তু অনেক বড়। আপনি যদি কোনো সূক্ষ্ম কাজ করতে চান সেই বিষয়টা হয়তো অত দারুণভাবে করতে পারবেন না। হ্যাঁ, সেগুলোর অপশন আমাদের সামনে আরও অনেক রয়েছে। যাই হোক, তবে এটা প্রত্যেকবারেই বেশ ভালোভাবে কাজ করছিল, খুব একটা মিস করে না, মিস করে না এমন না, মাঝে মধ্যে টুকটাক দু একবার আমরা মিসম্যাচ পেয়েছি, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখছিলাম যে এটা খুব দারুণভাবে কাজ করছিল। তো মাত্র 10 টাকাতে এই ধরনের পেন পাওয়া যায়, এবং সেই সাথে যদি আপনি কলম সাথে স্টাইলাস এত কিছু পেয়ে যান তাহলে বিষয়টা কিন্তু খারাপ না। তো বাজেট যদি একদমই কম হয়, আমার মাঝে মধ্যে একটু স্টাইলাস দরকার, আমার মনে হয় এইটা দেখতে পারেন। দ্বিতীয়ত, অনেক স্মার্টফোন ট্যাবলেট বা প্যাডের সাথে কিন্তু আমরা সরাসরি দেখতে পাই একটা স্টাইলাস দিয়ে দেওয়া হয়, যেমন স্যামসাংয়ের S23 Ultra এই স্মার্টফোনের সাথেও কিন্তু রয়েছে, বা এদের এই সিরিজের আরও অনেক স্মার্টফোনে আপনারা দেখেছেন। এবং আমি পার্সোনালি কিন্তু নিজে ব্যবহার করি এই যে Note 20 Ultra, এটার সাথেও একটা স্টাইলাস রয়েছে যেখানে, তো ওইটা দিয়ে আমি মাঝে মধ্যে যে থামলা টামলাগুলো এডিট করি যে কারণে কাজে লাগে। এইটার মাথাটা কিন্তু মারাত্মক রকমের শার্প, এবং এইটা যখন কিনা এই যে ভিতরে থাকে অটোমেটিক এটা কিন্তু চার্জ হয়। এই স্টাইলাস আবার অন্য ফোনের সাথে কাজ করবে না, এটা শুধুমাত্র স্যামসাংয়ের নিজস্ব ওই ফোনের সাথেই কাজ করবে, বা দেখা যায় যে যে ডিভাইসের সাথে থাকে ওগুলোতেই কাজ করে থাকে। তবে সত্যি বলতে এইটার রেজাল্ট সব চাইতে বেটার পাওয়া যায়, কারণ এটা এই স্মার্টফোনের জন্য ওইভাবে ডেডিকেটেডলি তৈরি করা হয়েছে, এবং যে কোনো সূক্ষ্ম কাজগুলো খুব দারুণভাবেই করা যাচ্ছিলো। পাশাপাশি আমরা ল্যাটেন্সির যে বিষয়টা সেটা অনেকটাই কম পাই, এবং এই কারণে আমি যেটা বলছিলাম যে কোনো ধরনের থাম্বনেল তৈরি করতে গেলে আমাকে খুবই হেল্প করে এই স্টাইলাস, এবং ওই কারণেই স্যামসাংয়ের ওই ফোনটা আমার ব্যবহার করা, আদারওয়াইজ হয়তো আমি এটা ব্যবহার করতামও না। এবারে যে স্টাইলাসটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, ধরুন আপনার ফোনের সাথে কোনো স্টাইলাস নেই, বাট আপনি একটু ভালো মানের কিছু ব্যবহার করতে চাচ্ছেন, একটু সূক্ষ্ম কাজও করতে চান, তখন কিন্তু এই ধরনের থার্ড পার্টি স্টাইলাসগুলো কিনে নিতে পারেন। তো আমরা যেটা কথা বলছি এটা হলো উইউ ব্র্যান্ডেড, WIWU এরকম একটু নাম মনে হয়, এবং এরা জানেন যে অ্যাপলের বিভিন্ন প্রোডাক্টের সুন্দর কপিটপি বানায়। ভিতরে আমরা দেখব বেশ বড় সড় একটা কলম রয়েছে, বিশাল বড়। এই যে জিনিসটা হচ্ছে যে এরকম সাদা কালারের, ভালো ওজনও আছে, আর এর সাথে একটা যে পাউচ রয়েছে, এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু কেবলও থাকছে। তো এটাকে চার্জ করার জন্য যে রিয়ারের যে একটা নিবের মতো রয়েছে এটাকে খুলে ফেলা যায়, এবং এখানে আপনি মাইক্রো ইউএসবি পোর্ট দেখবেন, মূলত এর মাধ্যমে চার্জ করবেন। ঠিক এইটার নিচেই আমরা একটা বাটন দেখব, এই একটা বাটনই রয়েছে, এতে জাস্ট এটাকে চেপে অন করে নিতে হয়, এবং এখানে নীল কালার দেখা যায় যখন এটা অন হয়ে থাকে। এবার আপনি চাইলে এটা দিয়ে কিন্তু টাচ করে কাজ করতে পারবেন, এটা দিয়ে চাইলে কিন্তু একদম সূক্ষ্ম কাজগুলো করা যাবে। তবে সত্যি বলতে এইটার সাথে, অর্থাৎ মোবাইলের সাথে যেটা ছিল ওইটা কিন্তু একটা সফট ফিলিং দিত, এবং মনে হতো আমি কলম দিয়ে লিখছি, এরকম একটা ফিল পাওয়া যায়, যে জিনিসটা আপনি এতে পাবেন না। আবার এটাও ট্রু, এটা একটু মোটাসোটা হওয়াতে এটা দিয়ে ধরতেও মজা লাগে, একটা কলম কলম ওইভাবে ফিল পাওয়া যায়, কিন্তু যখন লিখতে যাবেন তখন মনে হবে যে এখানে তো মেটালিক কিছু রয়েছে, বা আপনি কোনো গ্লাসের উপরে লিখছেন, সো ওই ফিলটা হয়তো আসবে না। বাট এটা ভালো বিষয় যে এর মাথার অংশটা প্রেশার সেন্সিটিভ, এর সামনে যে টার্মিনালটা রয়েছে এটা ভিতরের দিকে কিন্তু চলে যায়, তো যার ফলে আপনি একটু প্রেশার দিয়ে কাজ করতে গেলেও আপনি হাতে একটা মানে রেগুলার আমরা যখন পেপারের উপরে লিখতে চাই একটা ফিল দেয়, কিছুটা ওরকম ফিল পাওয়া যাবে, বাট আমার কাছে একটু স্লিপারি মনে হয়েছে। তো এইটার দাম ছিল মনে হয় 2400 টাকা, আমি অনেকদিন আগে কিনেছিলাম, তো 2400 টাকা এটা ওকে, বাট 2400 টাকায় আরও দেখলাম অন্য অন্য ব্র্যান্ডেরও পাওয়া যায়, সেগুলোর সাথে আবার একটা রাবারের নিবের মতো থাকে বা রাবারের ক্লিপের মতো থাকে, ওইটা ব্যবহার করলে কিছুটা সফট রেজাল্ট পাওয়া যায় আর কি। তো অনেকেরই প্রশ্ন থাকবে এটাতে চার্জ দিলে আসলে কতক্ষণ থাকবে, এটাতে একবার চার্জ দিলে আসলে বেশ কয়েকদিন ব্যবহার করা যায়। এগুলো যেভাবে আপনি ব্যবহার করবেন আমার যেমন হয়, যদি আপনি একদম প্রফেশনাল কেউ না হয়ে থাকেন তাহলে অনায়াসে 15 দিন চলে যাওয়ার কথা, আমার তো এখানে মাসে মনে হয় একবার চার্জ করা লাগে না এরকম একটা অবস্থা আর কি। এটা দিয়েও মোটামুটি বেশ শার্প কাজ করা যায়, বা আপনি যদি ফটো এডিটিং বা ওই ধরনের কোনো ছোটো জায়গার কোনো কাজ করতে চান তখন এটা দিয়ে কিন্তু করা সম্ভব। এটাতে কি মিস করে? হ্যাঁ, মাঝে মধ্যে মিসম্যাচ পেয়েছি, পাইনি এমন না, বিশেষ করে পিক্সারটে আমি কাজ করতে গিয়ে দেখছিলাম হালকা পাতলা মাঝে মধ্যে মিস করছিল। এই এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে, হ্যাঁ হ্যাঁ এখানেও কিছুটা ল্যাটেন্সি আছে। ফাইনালি যে স্টাইলাসটা আমরা দেখব, যা
কিনতে বা তৈরি করতে আপনার কোনো টাকাই খরচ হবে না বলতে গেলে। বাসায় যদি এরকম একটা পেন্সিল থাকে জাস্ট ওটা নেবেন বা একটা লাঠি হলেও চলবে। দেন এই ধরনের ফয়েল পেপার নেবেন। এখন যদি ফয়েল পেপার না থাকে একটা কিটক্যাট খাওয়ার জন্য কিনবেন, ওইটা ওটার ভিতরে কিটক্যাট হোক বা ওই ধরনের চকলেট যেগুলোর ভিতরে এই ধরনের ফয়েল পেপার থাকে, তো এইটা জাস্ট এটার সাথে এইভাবে মুড়িয়ে নেবেন। দেন এভাবে একটু কষ্টেপ মুড়িয়ে নেবেন যাতে জিনিসটা আটকে থাকে। এবার এটাকে জাস্ট ধরুন এবং আপনি কিন্তু চাইলে যে কাজ করতে পারছেন। বাট হ্যাঁ, এটা একদম ওগুলোর মতো অতটা ভালো রেজাল্ট দিবে না, হয়তো মাঝে মধ্যে আপনি মিসম্যাচ পাবেন বা হয়তো কখনো ছেড়ে দিতে পারে এরকম। বাট ম্যাক্সিমাম সময় দেখছিলাম এটা কাজ করে। এটা হলো গিয়ে ইনস্ট্যান্ট যদি প্রয়োজন হয়, বাট ওই মুহূর্তে আপনি কিনতে পারছেন না, জাস্ট তৈরি করতে হবে, তো ওইভাবে তৈরি করে নিতে পারেন। কাজ করে না এমন না, এটা দিয়েও কাজ বাস করা যায়। আর নিজে তৈরি করতে পারলে তো আসলে মজা লাগেই, সো আপনি তৈরি করে দেখতে পারেন। তো এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন আসলে কোনটা নেওয়া উচিত বা কোনটা দিয়ে কাজ করা উচিত, যদি মোটামুটি একটু প্রফেশনালি কাজ বাস করার চিন্তাভাবনা করেন তাহলে আমি বলবো আপনারা এই যে এই ধরনের স্টাইলাসগুলো কিনে নিতে পারেন। 2,000 থেকে 3,000 বা 4,000 টাকার মধ্যে যেগুলো পাওয়া যায় এগুলো কোয়ালিটি খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়ে থাকে এবং কাজ বাস করা যেতে পারে এগুলো দিয়ে আর কি। সো দেখতে পারেন। আপনারা রিকোয়েস্ট করছিলেন বলেই আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।